ইউএসএতে বর্তমানে স্টুডেন্টদের জন্য কাজের পরিস্থিতি কি, একজন স্টুডেন্ট কাজ করে নিজের থাকা খাওয়া টিউশন ফি এগুলো দিতে পারবে কি না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম টু অল মাই গুড পিপল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল লব জায়গা। গাইজ, আজকে এটা হচ্ছে কিউএনএ ভিডিও, আপনাদের প্রশ্নের উত্তর দিব আজকের ভিডিওতে। কিন্তু আজকের ভিডিওটা অন্যান্য কিউএনএ ভিডিওর চেয়ে একটু আলাদা। কেন আলাদা আপনারা কি বলতে পারছেন? আমি যে ঠিক মতো তাকাইতে পারতেছি না, আপনারা কি বুঝতেছেন? আমি তাকাইতে পারতেছি না, কারণ আমার চোখের ভিতর স্নো ঢুকে যাচ্ছে, স্নোফল হচ্ছে, একটু দেখাচ্ছি আপনাদেরকে। আর শুধু স্নোফল না, এটা মোটামুটি তুষার ঝড়ের মতো যথেষ্ট বাতাস, এবং বাতাসের বেগ আস্তে আস্তে বাড়তেছে। এই যে তুষার বরফ পড়তেছে উপর থেকে, উফু। আর আমি বের হওয়ার ঠিক আগ মুহূর্তে হচ্ছে গভর্নমেন্টের কাছ থেকে আমার কাছে আমার মোবাইলে ওয়ার্নিং আসছে, টেক্সট আসছে যে তুষার ঝড় হবে, সবাই যেন সাবধানে থাকে, এবং খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে যেন ড্রাইভ না করে, আর ড্রাইভ করলে যেন খুব সাবধানে করে, কারণ আই ভিজিবিলিটি কমে যাবে। এনিওয়েজ, আমি এই তুষার ঝড় মুখের ভেতরে চলে গেছে, তুষার ঝড়ের এই প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও বাসা থেকে বের হয়ে গেছি আপনাদের প্রশ্নের উত্তর দিতে, কারণ আমার বাসার ভেতরে লাইট খুব একটা ভালো না, তো অন্ধকার অন্ধকার অন্ধকারের মধ্যে ভিডিও করলে সেটা আপনাদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। আর আমি আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে জিমে যাব। আমি আগেও একটা ভিডিও করেছি জিমে যেতে যেতে, সামহাও জিমে যাওয়ার সময় আমার কেন জানি ভিডিওটা করা হয়। ওকে, তো আজকে আমি এই প্রশ্নটার উত্তর দিব। একজন ভাইয়া জানতে চেয়েছে এই বিষয়গুলো, যে ইউএসএতে বর্তমানে স্টুডেন্টদের জন্য কাজের পরিস্থিতি কি, একজন স্টুডেন্ট কাজ করে নিজের থাকা খাওয়া টিউশন ফি এগুলো দিতে পারবে কি না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল আমি আমেরিকাতে আসার আগে, আমি ক্লিয়ার করে কোনো উত্তর পাইনি। ট্রেন যাচ্ছে, এক মিনিট। সাবওয়ে ট্রেন গেল, আমি ক্লিয়ার করে কোনো উত্তর কারো কাছ থেকে পাইনি আমার সময়। তো আমি চাই আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যেন ভালো মতো প্রস্তুতি নিয়ে আসতে পারেন, জেনে বুঝে আসতে পারেন যে কোথায় যাচ্ছেন আর গিয়ে কী বা করবেন, কীভাবে হবে সব কিছু। প্রথম কথা হচ্ছে, আইন অনুযায়ী ছাত্রদের আমেরিকায় কাজ করা নিষিদ্ধ, আপনি কোনো কাজ করতে পারবেন না। আপনি ভার্সিটিতে, আপনি যে ভার্সিটিতে এসেছেন ওই ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন যে আমি কাজ করতে চাই। ভার্সিটি যদি মনে করে, তাহলে ভার্সিটি আপনাকে তার এরিয়ার মধ্যে, মানে ভার্সিটি প্রাঙ্গণে অনেক কিছু থাকে না, ক্যান্টিন থাকে, লাইব্রেরি থাকে, অ্যাডমিনিস্ট্রেশনে পোলাপান দরকার হয়, এরকম অনেক জায়গাতে দরকার হয়, তো ভার্সিটি, তারপর জিমও থাকে, জিমে জব থাকে, তো ভার্সিটি যদি মনে করে ভার্সিটি আপনাকে জব দিবে, সেটা হচ্ছে সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা, সেটা আপনি ভার্সিটির ভেতরে করতে পারবেন। ওকে, তো সপ্তাহে 20 ঘন্টা যে কাজটা, আর এটা দিয়ে আসলে এটা দিয়ে কোনো কিছু হবে না। সপ্তাহে 20 ঘন্টা কাজ করে আপনার মানে হাত খরচ বলতে আপনি টুকটাক জিনিস টিনিস একটু ঘুরতে ফিরতে বের হলেন, এইগুলো হয়তো হবে, ওইটা দিয়ে কিছুই হবে না। কিন্তু তাই বলি কি আমরা থেমে থাকবো বাংলাদেশ থেকে? ওফ, একটু অন্ধকার, এখানে আমার চেহারা দেখা যাবে না। আই ওয়েজ গাইস, আমার চেহারা এত বেশি দেখার দরকার না, আপনারা আমার চেহারা এতদিনই মোটামুটি ভালো মতো চিনে গেছেন। ওকে, তো এই জন্য কি আমরা আটকে থাকবো? বাংলাদেশ থেকে বা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কি ছাত্র এখানে আসছে না, কাজ করছে না, এখানে কি খাওয়া দাওয়া করছে না? অবশ্যই করছে, অবশ্যই তারা সম্পূর্ণ নিজের খরচ নিজে চালাচ্ছে। সেটা হচ্ছে আপনাকে একটু নিজেকে পুশ করতে হবে, আপনাকে সবার আগে ডিসাইড করতে হবে যে আপনি আমেরিকার কোন স্টেটে আসবেন। নিউ ইয়র্কে আসবেন, ওয়াশিংটনে আসবেন, নাকি লস অ্যাঞ্জেলস আসবেন, নাকি ডেলাওয়ারে আসবেন, নাকি ইউটাতে আসবেন, অ্যারিজোনাতে আসবেন, টেক্সাসে আসবেন, আমেরিকায়। আবার ট্রেন যাচ্ছে, সরি। ইউএসএ তো সম্ভবত 50 বা 55টা স্টেট, এবং প্রত্যেকটা স্টেটের কিন্তু নিজস্ব আইন কানুন, এক এক জায়গার এক এক রকমের আইন কানুন, এক এক জায়গার লাইফস্টাইল সম্পূর্ণ এক এক রকম। আমি আমেরিকাতে মুভ করার আগে খুব কনফিউশনে ছিলাম যে আমি কোন স্টেটে যাব, এটা নিয়ে আমার মধ্যে একটা রাস্তাটা পার হচ্ছি।
আমার মধ্যে যথেষ্ট কনফিউশন কাজ করেছিল। তো ওই মোমেন্টে আমার মেজুদুলা ভাই, উনি ইউএসএতে এসেছেন বেশ কয়েকবার, তো উনি আমাকে সাজেস্ট করেছিল। আমার কিন্তু নিউ ইয়র্কে আসার ইচ্ছে ছিল না, আমি ভেবেছিলাম যে অরেগন বা হচ্ছে কলোরাডো এরকম কোথাও যাব। নিউ ইয়র্কের ব্যাপারে আগেই শুনেছি, নিউ ইয়র্কে প্রচুর মানুষজন ঘিঞ্জি গ্যাঞ্জাম, ঢাকা থেকেই গ্যাঞ্জাম ঘিঞ্জি দেখে আসি আর ঘিঞ্জি দেখতে ভালো লাগে না, তো নিউ ইয়র্কে আমার আসার ইচ্ছা ছিল না। তখন আমাকে আমার দুলা ভাই বললো যে ইউ হ্যাভ টু, নট জাস্ট হ্যাভ টু, ইউ মাস্ট গো টু নিউ ইয়র্ক অ্যাট দ্য বিগিনিং, বিকজ আমি এসেই তো কোনো গাড়ি পাচ্ছি না, আমি এখানে এসে লাইসেন্স নিতে হবে, এখানকার ড্রাইভিংটা শিখতে হবে। নিউ ইয়র্ক আর লস এঞ্জেলেস আর মনে হয় হাতে দুই চারটা আছে স্টেট এখানে যাদের হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট আছে, মানে এই যে আপনাকে সাবওয়ে ট্রেন দেখালাম এরকম ট্রেন আছে, বাস আছে, বেশিরভাগ স্টেটেই কোনো ট্রেন বাস কোনো পাবলিক ট্রান্সপোর্ট কিচ্ছু নাই, এবং একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি আপনার গাড়ি দিয়ে যেতে 10 মিনিট লাগবে, মানে বুঝতেছেন ফুল স্পিডে। এখানে কিন্তু গাড়ি চলে হচ্ছে আপনার এই মানে কিলোমিটারে যদি হিসাব করেন তাহলে 100-এর উপরে গতিতে চলে, নর্মাল গতি, এটা 100-এর উপরে 100 কিলোমিটার গতি হচ্ছে এখানকার নর্মাল, মানে একদম সিম্পল এভারেজ স্পিড এখানকার। তো আপনি চিন্তা করেন এই গতিতে একটা গাড়ি গেলে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি যেতে 10 মিনিট লাগে, মানে ওইসব জায়গায় ব্যক্তিগত গাড়ি ছাড়া আপনার ইম্পসিবল লাইফ, সোজা কথায় ইম্পসিবল। তো আপনার যদি গাড়ির অ্যাক্সেস না থাকে, আমি মনে করি আপনার উচিত হচ্ছে নিউ ইয়র্ক নিয়ে চিন্তাভাবনা করা। পৃথিবীর সব ইমিগ্রেন্টরাই আমেরিকাতে এসে সর্বপ্রথম নিউ ইয়র্কে আসে, এখানে এসে লাইফ একটু গুছায় নেয়, এখানে এসে হচ্ছে আপনার ওই ইয়ে করে কি বলে ওই ভার্সিটির কাজের বাইরে যে কাজ খুঁজবে এই সুযোগটাও নিউ ইয়র্কে সবচেয়ে বেশি, কারণ হচ্ছে পুরো আমেরিকাতে সবচেয়ে বেশি ইমিগ্রেন্ট থাকে নিউ ইয়র্কে, যে কারণে রুলস রেগুলেশনস একটু ছাড় দেয় এখানকার গভর্নমেন্ট, আপনি পারমিশন ছাড়া কাজ করতে অ্যালাউ না। তারপর এখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট, তারপর স্টুডেন্ট না ইলিগাল ইমিগ্রেন্ট, ওরা এখানে পারমিট ছাড়াই কাজ করে যাচ্ছে নিউ ইয়র্কে। নিউ ইয়র্কের পুলিশ এটা দেখেও কিছু বলে না, কাউকে ধরে না, খোঁজে না, মানে ছাড় দিয়ে রাখছে আর কি, করুক। কিন্তু অন্য অন্য সব স্টেটে কিন্তু একরকম না, অন্য কোনো স্টেটে দেখা যাবে যে পুলিশটা খুব স্ট্রিক্ট, খুঁজে বের করতেছে, হ্যাঁ পারমিশন ছাড়া কে কাজ করতেছে তাকে সাথে সাথে ডিপোর্ট করে দেবে, এই ধরনের একটা ব্যাপার। আপনি যদি নিউ ইয়র্কে আসেন, প্রথমত আপনার ট্রান্সপোর্ট নিয়ে ভাবতে হবে না, এই যে একটু ইয়ে দেখালাম আপনাদেরকে, সাবওয়ে ট্রেন দেখালাম, সাবওয়ে ট্রেনে আপনি $2.75 মানে ডলার $2.75 দিয়ে আপনি যে কোনো প্রান্তে যেতে পারবেন নিউ ইয়র্ক সিটির ভেতরে, হ্যাঁ নিউ ইয়র্ক সিটির ভেতরে যে কোনো জায়গায় যেতে পারবেন আপনি। এই সুবিধাটা নিউ ইয়র্ক ছাড়া অন্যান্য জায়গায় খুব কমই আছে, তারপর এখানে বাস আছে, হ্যাঁ বাসেও সেম $2.75। তো এই সুবিধাটা নিউ ইয়র্ক ছাড়া অন্য কোথাও নাই, ট্রান্সপোর্টের একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে নিউ ইয়র্কে একটু আগে বললাম যে প্রচুর ঘিঞ্জি প্রচুর মানুষের, মানে কি মানে এখানে জব অনেক, নিউ ইয়র্কে অনেক জব আছে, এবং লিটারালি বর্তমানে যে সময়টা যাচ্ছে নিউ ইয়র্ক না শুধু আমেরিকা জুড়ে, মানুষের ক্রাইসিস, কাজ আছে অনেক কিন্তু মানুষ নেই। তো আপনি আপনার যেহেতু পারমিশন নাই কাজ করার, আপনি নিউ ইয়র্কে এসে যদি আপনি কাজ খুঁজতে থাকেন, আপনি ধরেন 10-15 জায়গায় গেলেন, 1-2 জায়গায় আপনাকে নিয়ে নেবে পারমিশন ছাড়াই। কিন্তু যেটা হবে, পারমিশন আপনার ওয়ার্ক পারমিট না থাকার পরও আপনাকে নেবে, কিন্তু এখানে পুরো নিউ ইয়র্কে প্রত্যেকটা স্টেটে একটা মিনিমাম ওয়েজ, একটা মিনিমাম বেতন প্রতি ঘন্টায় নির্ধারণ করে দেওয়া আছে নিউ ইয়র্কের জন্য, হচ্ছে সেটা $15 পার আওয়ার, এটা যে কোনো কাজের ক্ষেত্রে সর্বনিম্ন এটা। কিন্তু আপনার যখন ওয়ার্ক পারমিট থাকবে না, তখন আপনাকে যে কাজ দিবে সে এই জায়গায় সুবিধা নেবে, আপনাকে $15 দিবে না, সে হয়তো আপনাকে $8 কথা বলবে, $10 কথা বলবে, $12 কথা বলবে, $13 কথা বলতে পারে, $14 কথা বলতে পারে, মানে সে এই জায়গায় একটা মানে আপনাকে নিবে এই সুবিধা। এখন দুইজনেরই এটা একটা উইন উইন সিচুয়েশন, যে আপনার ওয়ার্ক পারমিট নাই, আপনি অবৈধভাবে কাজ করছেন, তো সে আপনাকে কাজ দিচ্ছে, সে একটা হেল্প করলো আপনাকে, আবার সে আপনাকে $15 জায়গায় ধরেন প্রতি ঘন্টায় $2-3 বা $4 সেভ করলো, আপনি তাকে সেই বেনিফিটটা দিলেন, সো উইন উইন সিচুয়েশন। তো এই একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার গেল হচ্ছে, এখন এই যে আমার সাথে পরিচিত $8 কাজ করছে নিউ ইয়র্কে, $10 কাজ করছে, আবার $12-14 পার আওয়ারেও মানে এসেই এক মাসের মধ্যে কাজ করছে, এবং এটা একটা মানে একটা ভালো ব্যাপার যে নিউ ইয়র্কে আপনি 2-3 দিন কাজ খুঁজলে কাজ পেয়ে যাবেন। আপনার মধ্যে যদি ন্যূনতম
এতটুকু মানে কাজ করার ইয়ে থাকে যে না আমাকে কাজ করতে হবে, আপনার মধ্যে যদি থাকেন আমি এই কাজ করতে পারবো না, আমি ওই কাজ করতে পারবো না, আমার এরকমটা দরকার ওরকমটা দরকার, দেন ইটস এ ডিফারেন্ট স্টোরি মাই ফ্রেন্ড, ইটস এ ভেরি ডিফারেন্ট স্টোরি। কিন্তু আপনার মধ্যে যদি এটা থাকে যে কাজ হচ্ছে কাজ, আই ডোন্ট গিভ এ ড্যাম, আমি যে কোনো ধরনের কাজ হলেই হলো, আমি একদম সম্পূর্ণ পুরোপুরি শ্রম দিয়ে কাজ করবো, তাহলে অবশ্যই ইউ আর ভেরি মাচ ওয়েলকাম, আপনি অবশ্যই কাজ পাবেন, তিন দিনের মধ্যে সর্বোচ্চ তিন চার দিনের মধ্যে কাজ পেয়ে যাবেন, যদি আপনি এরকম পুশ করেন, খুব ভালো মতো খুঁজতে থাকেন আশেপাশে, হ্যাঁ আপনি কাজ পেয়ে যাবেন। আর একবার কাজ পাওয়ার পরে আপনি যদি কাজে কাজটা ভালো মতো মনোযোগ দিয়ে করেন, ইফিশিয়েন্ট দেখান, ইউনোভার নো, আপনার হয়তো তখন স্যালারি বেড়েও যাবে। আর একটা কাজের আমার একটা সাজেশন হচ্ছে, একটা কাজে কখনো স্টাক হয়ে থাকবেন, একটা কাজ করা অবস্থায় আপনি আবার আরেকটা কাজ খুঁজতে থাকবেন, সামথিং বেটার, নাহলে কিন্তু এক জায়গায় বেশি কমফোর্টেবল হয়ে গেলে আপনার লাইফ কিন্তু আগাবে না, এক জায়গাতেই ঘুরতে থাকবে। এখন আসি যে এই টাকা দিয়ে এখানে অ্যাফোর্ড করা সম্ভব কি না, সম্ভব, সবই সম্ভব। আপনি দেখেন নিউ ইয়র্কে এখানে স্টুডেন্টরা প্রতি মাসে $300 দিয়েও থাকে, আবার কেউ $3,000 দিয়েও পার মান্থ থাকে। এখন $3,000 দিয়ে আপনি যেই এনভায়রনমেন্ট, যেই বাসা, যেই বাড়ি, যেই এরিয়াতে থাকবেন, $300 দিয়ে ডেফিনেটলি সেটা তো না, আপনাকে অ্যাডজাস্ট করতে হবে এই জায়গাটাতেই। আপনি $300 থাকবেন না $3,000 থাকবেন, $300 থাকার অপশন আছে, $3,000 থাকার অপশন আছে, এবং এরিয়া হয় $300 হলে হয়তো আপনার দেখা যাবে এক রুমে তিনজন চারজন আছেন, তারপর হয়তো এরিয়াটা ম্যানহাটন বা একটু যে জায়গায় কাজের জন্য যেতে হবে এখান থেকে একটু দূরে, কিন্তু ট্রেন আছে, সাবওয়ে আছে, ওটাতে করে যেতে পারবেন। তো নিউ ইয়র্ক হচ্ছে সবার জন্য, আপনি কাজ করলে আপনাকে হয়তো দেখা যায় আপনি হয়তো তিন দিন বা চার দিন সপ্তাহে কাজ করতেন, কিন্তু আপনার যদি আপনি টিউশন ফিটাও আপনিই দিবেন, থাকা খাওয়ার খরচও আপনিই দিবেন, তাহলে হয়তো দেখা যায় সপ্তাহে আপনার পাঁচ দিন ছয় দিন বা সাত দিনই কাজ করতে হচ্ছে। লাইফ ইজ স্ট্রাগল মাই ব্রাদার, লাইফ ইজ স্ট্রাগল, বাট ব্যাপারটা হচ্ছে ইফ ইউ স্ট্রাগল এনাফ ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ম্যানেজ ইট, ইফ ইউ ওয়ার্ক হার্ড ডেফিনেটলি ইউ ক্যান ম্যানেজ ইট। আপনার প্রশ্ন উত্তর হচ্ছে এটাই যে হ্যাঁ এখানে সম্ভব, কিন্তু আপনাকে আপনার চাহিদা এবং সাধ্যের একটা মিলন ঘটাতে হবে, চাহিদা এবং সাধ্যের মিলন ঘটালেই হয়ে যাবে। কাজ নিউ ইয়র্কের, আমি যেহেতু নিউ ইয়র্কেই আছি, আমি আমার ফ্রেন্ড কয়েকজন ছিলেন মিসিসিপিতে, ওইখানে $6-7 করে পার আওয়ার দিয়েছে আমার ফ্রেন্ডদেরকে, 14-15 দিনের মতো ছিল আমার ফ্রেন্ড, তো আমি দুইটার ব্যাপারে খুব ডিটেল জানি। আর আমার জানা মতে নিউ ইয়র্কেই হচ্ছে মানে সবচেয়ে বেশি গভর্নমেন্টের সবচেয়ে বেশি পেমেন্ট পার আওয়ার ধরা $15, হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে আপনার যেই জায়গায় গভর্নমেন্ট যেটা ঠিক করে দিয়েছে ওটার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু আপনাকে কমায় দেবে, মানে গভর্নমেন্ট $15 ধরছে বলে আপনাকে কমায় ধরেন $12 বা $10 দেবে, কারণ গভর্নমেন্ট যেখানে ধরেই রাখছে $10 ওখানে তো আপনাকে $6 দিবে, তাই না, ব্যাপারটা এরকম। এই হচ্ছে পুরো বিষয়। আর আমি আপনাদেরকে বলবো যে সাহস হারাবেন না, বাংলাদেশিরা নিউ ইয়র্কে যথেষ্ট স্ট্রং, যথেষ্ট বড় কমিউনিটি বাংলাদেশিদের, এবং সবাই খুব খুব স্ট্রাগলের জায়গা থেকে কিন্তু নিউ ইয়র্কে উঠে এসেছে। নিউ ইয়র্ক এমন একটা জায়গা আমি যেটা মনে করি যেখানে আপনি স্ট্রাগল করলে, হার্ডওয়ার্ক করলে, এবং যদি আপনার আপনি স্মার্ট এনাফ হন মোটামুটি যে সব কিছু বোঝার মতোই আছে, আপনি অনেক দূর যেতে পারবেন, ইটস আ ল্যান্ড অফ অপরচুনিটি রিয়েলি। আমি এখানে এসে যেটা বুঝেছি সেই কথাই আপনাদেরকে বলছি, আমি কোনো কারো শোনা কথা আপনাদেরকে বলছি না, ইটস আ ল্যান্ড অফ অপরচুনিটি। যেটা বললাম আমি একটু আগে যে আপনি একটা কাজ করতে করতে আরেকটা কাজ খুঁজবেন কেন, এটাই হচ্ছে বিষয়, যে অনেকে একটা কাজ এসে শুরু করছে ওই কাজই 10-15 বছর হয়ে গেছে ওই কাজই করতেছে, কোনো চেঞ্জ তো তাহলে আসবে না রে ভাই। হ্যাঁ আপনি যা অ্যাকশন নিক করবেন আপনার ওই অ্যাকশনের অ্যাগেনস্টেই আপনার রিয়াকশন আসবে। ওকে আপনি একটা কাজ করতে করতে যদি চিন্তা করেন আমি একটু বেটার জব করবো খুঁজতে থাকেন, হ্যাঁ তখন আপনি বেটার জব পেয়েও যাবেন, আপনি যদি খোঁজেন ডেফিনেটলি পেয়ে যাবেন বেটার জব, এইভাবেই তো আপনি আস্তে আস্তে আগাবেন। সো এই ধরনের বিষয়গুলো মাথায় রাখতে হবে। সাবওয়ে আছে আবার, আপনাদের সাথে কথা বলতে বলতে একটা বিষয় মাত্র খেয়াল করলাম যে আমি যখন বাসা থেকে বের হয়েছি স্নোফল হচ্ছিলো এবং আমার মোবাইলে ওয়ার্নিং আসছে যে প্রচণ্ড স্নোফল হবে অনেক কিছু, তো ভিডিও শুরু করার সময় স্নোফল ছিল এবং অবস্থা দেখে মনে হচ্ছিলো যে অনেক স্নোফল হবে এবং আস্তে আস্তে বাড়বে, কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু স্নোফল আমি যা দেখতে পাচ্ছি বন্ধ হয়ে গেছে, কিন্তু বাতাস আছে এবং বাতাসটা
যথেষ্ট ঠান্ডা, ভালো ঠান্ডা, ভালো হয়েছে আমি আমার সবচেয়ে মোটা জ্যাকেটটা পরে আসছি আল্লাহর রহমতে। তো গাইজ, এই হচ্ছে মূল ব্যাপার। আমার মনে হয় আমি আর কোনো কিছু স্কিপ করি নাই। ও, আরেকটা ব্যাপার, আপনি কাজ কীভাবে খুঁজবেন? আপনি যারা বাংলাদেশ থেকে আসবেন, আপনারা চেষ্টা করবেন প্রথমে বাংলাদেশি কমিউনিটিতে। বাংলাদেশি কমিউনিটি হচ্ছে জ্যাকসন হাইটে আর জামাইকাতে, এই দুটোতে বাংলাদেশিদের সবচেয়ে স্ট্রং কমিউনিটি। আপনি যেখানে বাঙালিদের দোকান, বাঙালিদের রেস্টুরেন্ট, এসব জায়গায় আপনার জন্য কাজ করাটা সহজ হবে। ম্যানহাটানেও বাঙালিদের অনেকগুলো অনেক বাঙালিদের রেস্টুরেন্ট আছে কিছু কিছু স্ট্রিটে, 27th Street, হ্যাঁ, তারপর 27th Street অনেকগুলো বাংলাদেশি, ইন্ডিয়ান, তারপর পাকিস্তানি রেস্টুরেন্ট আছে, হ্যাঁ, এগুলোতে, এই সব জায়গাগুলোতে আপনার জন্য কাজ পাওয়াটা সহজ হবে একদম। মানে আপনি আসছেন মাত্র, ওই অবস্থায় এইসব জায়গাগুলোতে কাজ খুঁজলে সহজ হবে, আপনি সহজে পেয়ে যাবেন। দেখা যাবে ওই সব রেস্টুরেন্টগুলোতে বাংলাদেশি বেশি আসা যাওয়া করে, তো যারা দোকানগুলো চালায় ওরাও চায় যে এই দোকানে বাংলাদেশিরাই কাজ করুক, তাহলে ওদের মধ্যে কমিউনিকেশনের সুবিধা হয়, সহজ হয়। সো দ্যাটস দ্য থিং। আর যারাই আসছেন সবার জন্য আমার শুভকামনা রইল, ইনশাল্লাহ ইউ ক্যান মেক ইট, বিলিভ ইন ইউরসেলফ, ইউ ক্যান মেক ইট। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো সপ্তাহে, নতুন কোনো রাস্তায়, নতুন কোনো ড্রেসে, নতুন কোনো ইস্যু নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি জন্য ভালো থাকি, আর আমার সাথে সবাই বলেন লং জায়গা।